নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের না শুধু টোটাল উইন্টারের একদম শুরু থেকে আমি চেষ্টা করছি যে প্রতিটা গাছের ভিডিও আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করার, যাতে আপনাদের সমস্ত গাছ ভালো হয় এবং ভালোভাবে করতে পারে। তো অ্যালাইসাম এই রকমভাবে করতে গেলে যেটা আমাদের করণীয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে কম বেশি বলেছি। তো আগের ভিডিও যত পর্যন্ত দেখিয়েছিলাম, ঠিক তারপর থেকে আমি দেখানোর চেষ্টা করব যে গাছগুলো কেমন আছে এবং কীভাবে বাড়ছে। আমি দেখিয়েছিলাম এই একটা বাস্কেটে আমি তিনটে করে চারা লাগিয়েছিলাম। তিনটে চারা যদি আমরা শুরু থেকে ভালো করে পিঞ্চিং না করি, এখানে পিঞ্চিং বলতে কিন্তু শুধু ফুল ফেলে দেওয়া, কোনোভাবেই ফুল না নেওয়া, তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো আমি অনেক দিন ধরেই এই কাজটা করছিলাম এবং নিয়মিত যে খাবারগুলো দেওয়ার সেগুলো আমি দিয়ে চলছিলাম। শীতের ফুলের সমস্ত গাছেই কম বেশি একই রকম ট্রিটমেন্ট, আলাদা করে দুটো একটা গাছ ছাড়া সব গাছেই মোটামুটি আপনারা একই গদে ফেলে ট্রিটমেন্ট করতে পারেন। আমি নিয়ম করে যেমন খোল জল দিচ্ছিলাম, তাতেই কিন্তু গাছের পরিবর্তন অনেক বেশি হয়েছে। তো আমার লক্ষ্য যে গাছগুলো পুরোটা টপ জুড়বে, ব্রাঞ্চ ভরে যাবে, তারপরেই আমি পিঞ্চিং ছাড়ব। তো ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে। এবং আর যেটা এর যে পরিচর্যা যেগুলো করণীয় সেগুলো একটু বলে নিই, যে মাটি আমরা নর্মাল যে শীতের ফুলের মাটি সেটাই রাখছি, থাকছে ফুল সানলাইট, কোনো অসুবিধা নেই। যদি ফুল সাইড সানলাইট না থাকে, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা যদি আপনারা সানলাইট দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু গাছ ভালো হবে। যেমনভাবে আমরা পিটুনিয়া কেয়ারিং করছি, দেখুন গ্রোথ দেখলেই বুঝতে পারছেন যে আমার সব এবছরের সমস্ত গাছই কিন্তু আমার এই 10 ইঞ্চি বাস হ্যাঙ্গিং পটে করা আছে। তো 10 ইঞ্চি হ্যাঙ্গিং পটে কিন্তু আমার লক্ষ্য কিন্তু এই গাছ থেকে একসাথে 70-80টা পর্যন্ত ফুল পেতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমি গাছগুলোকে বসিয়েছি। এবং আশা করছি যদি কোনো রকম দুর্যোগ না হয় তাহলে কিন্তু সেই লক্ষ্য আমি পৌঁছাতে পারবো, আপনারাও যাতে পৌঁছাতে পারেন সেইভাবেই কিন্তু আপনার সঙ্গে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি। এবার আমি যেটা করেছি অ্যালাইসামে ফুল নেওয়া শুরু করেছি, কারণ আমি বলেছিলাম গাছগুলো পুরো টপ জুড়ে যাবে, ভরে যাবে, তারপরেই কিন্তু আমি ফুল নেওয়া শুরু করব। এই ফুল ধীরে ধীরে ফুটতে ফুটতে আগামী 10 থেকে 15 দিনে পুরো টপটাই কিন্তু সাদা হয়ে যাবে, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম যে কেমন ফুটতে পারে ফুল। গতবার যে আমার অভিজ্ঞতা ছিল, গতবারের যে হ্যাঙ্গিং আমি করেছিলাম সেইভাবেই কিন্তু এবছরও গাছ আমি করছি, আর সেইভাবেই গাছ কিন্তু বেড়ে চলেছে। সবে ডিসেম্বর মাসের 18 তারিখ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা সবাই ফুল ফুল করি সেক্ষেত্রে কিন্তু অত বেশি ফুল পাবো না। তো শীতের ফুলের কিছু গাছ তো আমাকে পিঞ্চিং করতেই হয়, আপনাদেরও বলেছি, আমি শেয়ারিং করেছি যে কিছু গাছকে অন্তত পিঞ্চিং করবেন, যাতে পিঞ্চিং করার মাধ্যমেই গাছগুলোকে ঝোপালো করে নেওয়া, তার ভিতরে কিন্তু অ্যালাইসাম একটা। আর এদের যেভাবে বেড়ে উঠছে এরা দেখুন, তাতে গাছ ভরে ফুল পাবো এটা যেমন বলছি, তার সাথে সাথে কিন্তু দেখবার মতন এই 5টা হ্যাঙ্গিং যে করেছি দেখবার মতন হবে, আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করব ফুল সমেত বা ওভারভিউতে যে কীরকম আমি করেছি আর যেভাবে আপনাদের বলেছি। আমরা অনেকেই পিঞ্চিংটা এই গাছে করিই না, যে এমনিই বোধহয় বাড়তে থাকে, এমনি একটা নির্দিষ্ট টাইপ পরিমাণে বাড়বে, কিন্তু আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্যই পিঞ্চিং। আমরা কিন্তু পিটুনাতে পিঞ্চিং করি না, পিটুনাতে পিঞ্চিং করি কেন সে নিয়েও আমি ভিডিও আপনাদেরকে দিয়েছি, যেটা যাতে গাছ ভালো হয়। লক্ষ্য আমার একটাই, আমি যে সহজভাবে গাছ করি সেই সহজভাবে গাছ করে যাতে যারা দেখছেন, যারা ফলো করছেন, যারা উপকৃত হচ্ছেন, তারা কিন্তু ঠিক ওইভাবেই গাছ করবেন। হ্যাঁ, এমনটা হয় যে সব চারা সবসময় অ্যাভেলেবেল হয় না, সবাই পায় না। তো শুরু থেকেই যদি আপনারা 2-1টা নার্সারি বা 2-1টি যারা গাছ বিক্রি করে সেখানে ভিজিট করলে কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন। শীতের ফুলে সব থেকে বেশি ফুল যখন পাবো সেটা হচ্ছে কি জানুয়ারি মাস, আর পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা গাছগুলোকে তৈরি করে নেবো, ফুলের উপযুক্ত করে নেবো। যেমনভাবে আমি দ্যানতাসটা দেখিয়েছিলাম যে পিঞ্চিং করতে করতে আমি ডিসেম্বরের 15 তারিখে আমি পিঞ্চিং ছেড়েছি, এবার
যে ফুলগুলো আসবে তার সাথে সাথে নতুন ব্রাঞ্চেরও দেখা দেবে, আর সেই ফুলগুলোকে আবার শুকিয়ে গেলে তাদেরকে কেটে ফেলা। এই কেটে ফেলা আর সম্পূর্ণ যে খাওয়ারগুলো আমরা নিয়ম করে দিই, লক্ষ্য রাখতে হবে গাছের যদি কোনো একটা পাতা দেখছেন কোনোভাবে ফুটো হয়ে গেছে বা খেয়ে নিয়েছে, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে গাছে কিন্তু পোকা লেগে আছে। সেটাই কিন্তু লক্ষ্য, যে মানে দেখিয়ে দেওয়া যে গাছগুলো কোনোভাবে পোকার রোগ পোকার আক্রমণ হয়েছে, তখনই কিন্তু আমরা কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে গিয়ে, ধরুন আপনাদের কাছে সবার কাছে সব ওষুধ থাকে না, যার কাছে যে ওষুধ থাকে তার ভিতরে আমি বলবি এক্কা, হামলা, রোগড়, তাপগড়, টাটামানিক, একতারা, এই ধরনের যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু পাতা খেয়ে নেওয়া, যে ল্যাদা পোকা যেগুলো লাগে তার জন্য কিন্তু খুবই দরকার। আমি যেমন বলি যে কাকা কনফিডার দিন কোনো কোনো গাছে, তো কাকা কনফিডার দিলে কিন্তু এই ধরনের পোকা মরবে না। এই ধরনের পোকা মারার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা উচিত সেই ওষুধগুলো আপনাদের বললাম, তার ভিতরে যে কোনো একটা থাকলেই হবে। এই মুহূর্তে রোগড় প্লাস আমি দিচ্ছি, খুব অল্প পরিমাণে লাগে, তো ছ ফোঁটা দিয়ে আপনি এক লিটার জল পর্যন্ত আপনি দিতে পারেন, তাতে কিন্তু যে কোনো পোকা মরবে। তার ভিতরে জাপ পোকা থাকবে, দই পোকা থাকবে, ল্যাদা পোকা থাকবে, এগুলো কিন্তু সমস্তই মারা যাবে। গাছগুলো শুধুমাত্র দেখাচ্ছি যে আমি একদম শুরুর যে ভিডিওটা যারা দেখেছে, যে একদম ছোট্ট ছোট্ট চারা মানে দাঁড়াতে পারছে না চারাগুলো, সেই চারাগুলোকে যখন আমরা লালন পালন করি তাতে কিন্তু একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। এই সময় গাছে, এই সময় না, শীতের গাছে যখন তৈরি হয়ে গেছে গাছকে, আমরা ব্রাঞ্চ তৈরি করে নিয়ে এবং গাছ থেকে ফুল নেওয়া শুরু করেছি, আমরা যেমন মিক্স খাওয়ার ব্যবহার করি তার সাথে কিন্তু আপনারা নিয়ম করে এনপিকে দেবেন। যার কাছে যেটা আছে সেটাই দিন, সেটা বলতে ব্যালেন্স এনপিকে যেটাতে তিনটেই আছে, অথবা 10-26-26 নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস তিনটেই আছে, এরকম একটা এনপিকে কিন্তু আপনারা ব্যবহার করবেন। অন্তত মাসে 3 বার ব্যবহার করবেন। ব্যবহার করবেন কীভাবে সেটাও বলে দিই। ধরুন আপনারা ব্যালেন্স এনপিকে ব্যবহার করছেন 19-19-19, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা 1 গ্রাম বা 1 চামচ, আইসক্রিমের চামচ 1 থেকে 2 চামচ নিলেই আপনার 1 গ্রাম হয়ে যাবে। আর একটা আইসক্রিমের উপরের চামচ পাওয়া যায়, যেটা আমরা ধরুন অনেক সময় প্লাস্টিকের চামচ ওই খাওয়ারের সঙ্গে দেয়, তার কিন্তু 1 চামচ নিলেই 1 গ্রাম হয়ে যাবে। 1 গ্রাম আপনারা জলে, 1 লিটার জলে গুলে প্রয়োজন পড়লে গাছে পাতাতেও স্প্রে করতে পারেন এবং গাছের মাটিতেও দিতে পারেন, দুটোতেই কিন্তু একই কাজ। পলিয়া স্প্রে করলে সঙ্গে সঙ্গে কাজ হয়, মাটিতে স্প্রে করলে যেটা হয় গাছ ধীরে ধীরে কাজ হওয়াটাই কিন্তু অনেকটা ভালো, কারণ ধীরে ধীরে কাজ হলে গাছ নিয়মিত গাছের প্রয়োজন চাহিদা অনুযায়ী খাবারটা সংগ্রহ করতে পারে। তো এইভাবে কিন্তু এনপিকেটা ধারাবাহিকতা বজায় রাখবে, তাহলে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে, ফুলের সংখ্যা তাতে কমবে না। তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।